কয়েকজন প্রশ্ন করেছেন আমি উত্তরটা একটু এভাবেই দিই ধরুন আপনি একটা লং জার্নিতে যাচ্ছেন ট্রেনে করে যাচ্ছেন আপনার সেই জায়গাটা কমপ্লিটলি না এবং আপনি যেখানে নামবেন তারপরে আরও দুটো স্টেশন রয়েছে কাজে আপনাকে সচেতন থাকতে হবে আপনি আপনার গন্তব্য স্টেশনের আগে আরও গোটা পাঁচ সাত স্টেশনের নাম জেনে রেখেছেন ওটা দরকার কারণ আপনার রিলেট করতে সুবিধে হবে তাহলে একটু সচেতন থাকতে পারবেন আপনি জানেন যেতে আপনার মোটামুটি বারো তেরো ঘন্টা সময় লাগবে তো আপনি কী করবেন তো আপনি কি ট্রেনে উঠেই শুরু করবেন কতগুলো স্টেশনে এলাম এরপরে কোনটা এরপরে কোনটা এর পরে পরে করতে করতে যাবেন নাকি আপনি নিশ্চিন্ত হয়ে দশ ঘন্টা চুপচাপ বসবেন আপনি নিজের মতো সময় কাটালেন চা খেলেন বই পড়লেন ঢুললেন কারোর সঙ্গে আলাপ কথা বললেন নিজের মতো থাকবেন আপনার অ্যাংজাইটি শুরু হবে কিন্তু ওই দশ ঘন্টার পর থেকে যে প্রায় মেরে এনেছি আর কতক্ষণ আর কতক্ষণ আর ট্রেনটা লেট হচ্ছে এরকম একটা ব্যাপার তৈরি হবে অর্থাৎ আপনার অ্যাংজাইটিটা যখন হচ্ছে তখন কিন্তু আপনি জানেন যে আস্তে আস্তে আপনার গন্তব্য চলে আসছে আপনার লাইফের ক্ষেত্রেও তাই আগে যে যারা যারা বলেন না যে স্ট্রাগল করছি ম্যাডাম আর কত আর কত আর কত এই যে যখন আপনার অ্যাংজাইটিটা শুরু হয়েছে অর্থাৎ আপনার খুব একটা বেশি দেরি কিন্তু নেই এখন অনেকে আবার এটাও বলতে পারেন ম্যাডাম করে তো যাচ্ছি কতদিন ধরে করব। দেখুন আপনি নিজেই এখানে চালক এখন আপনি গন্তব্যে কখন পৌঁছবেন সেটা ডিপেন্ড করছে সম্পূর্ণ আপনার যোগ্যতার উপরে আপনার ক্যাপাবিলিটির উপরে আপনি মানুষটা কতটা দক্ষ কতটা আপনি নিজেকে তৈরি করতে পেরেছেন তার উপরে ডিপেন্ড করছে এই যে একটা প্রসেসে রয়েছেন একটা সাকসেস জার্নিতে রয়েছেন আপনি একটা কাজ শুরু করেছেন একটা আশা নিয়ে তো করেছেন এবার আপনি হঠাৎ করে ভাবতে শুরু করেছেন হচ্ছে না মানে ভালো লাগছে না এবার আমি কুইচ করেছি কুইট করলে কি আপনি আরও তাড়াতাড়ি পৌঁছবেন না তো হাল ছেড়ে দিলেন মানে তো ছেড়েই গেল আবার আপনাকে ফিরে আসতে হবে সেই আবার আপনার আগের জায়গায় আবার শুরু থেকে করতে হবে সেটা অনেক বেশি কষ্টকর অনেক বেশি সময় সাপেক্ষ ব্যাপার তার থেকে একটু ধৈর্য ধরুন পেশেন্স রাখুন এই যে অ্যাংজাইটিটা শুরু হয়েছে এটা ওই গন্তব্যে পৌঁছানোর আগের যে অ্যাংজাইটিটা সুতরাং সেটাকে একটু মাথায় রাখুন অত অধৈর্য হলে হবে না শুনুন সাফল্য যদি এত সস্তা হতো না তাহলে সবাই সফল হয়ে যেত প্রচুর মানুষ বিজনেস করে প্রচুর মানুষ করে কিন্তু যার মধ্যে কমিটমেন্ট থাকবে যার মধ্যে দম থাকবে পেশেন্স থাকবে স্কিল থাকবে তারাই কিন্তু আলটিমেটলি উপরে উঠে যায় সুতরাং সেই কমিটমেন্টটা আপনাকে রাখতে হবে অত তাড়াতাড়ি করলে চলবে না লাঘব সময় আপনার সাকসেস যখন আসছে তখনই আপনার সাকসেসের টেস্ট পাবেন আপনি আরে কারোর আগে হয়েছে কারোর পরে হয়েছে হতেই পারে গাছে সব আম কি একবারে পাকে নাকি পাকে না তো যার হওয়ার আগে হচ্ছে আপনারটা পরে হচ্ছে সো ডোন্ট ওয়ারি একটু শান্ত থাকুন ধৈর্য ধরুন এই অ্যাংজাইটিটা আপনার গন্তব্যে পৌঁছানোর একটা ইঙ্গিত দিচ্ছে ভালো থাকুন